আমরা যেন এই বিষয়টা ভুলে না যাই আলহামদুলিল্লাহ আপনারা অনেকে অনেক কাজ করছেন কেউ কেউ দেখা যাচ্ছে পর্নোগ্রাফি নিয়ে কাজ করছেন আমি লেখালেখি করছি তারপর হচ্ছে অনেক ভাইরা আছেন যে তাবলিকের কাজ করছেন অনেক ভাইরা আছেন যে রাজনৈতিকভাবে ভাবে মেহনত করছেন অনেক ভাইরা আছেন যে সৎকার মেহনত করছেন কেউ কেউ আছেন বিভিন্ন ইসলামী লেখক পরিষদ কলামে কলম লেখক পরিষদ ইত্যাদি বিভিন্ন ভাবে আপনারা কাজ করতেছেন কিন্তু এই সমস্ত কাজের

হ্যাঁ এরকম একটা হাদিস রয়েছে সেখানে বলা হচ্ছে যে বান্দা নফল আমল করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে আমি তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে আমি তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে মানে নফল আমলের দ্বারা আল্লাহ তালার নৈকট্য অর্জন করা যায় নফল আমলের দ্বারা আল্লাহ তালার মানে এমন একটা অবস্থায় চলে যাওয়া যায় যেমন আমার চোখ আল্লাহ তালার হুকুমের অধীন হয়ে যাবে আমার হাত আল্লাহ তালার হুকুমের অধীন হয়ে যাবে আমার পা আল্লাহ তালার হুকুমের অধীন হয়ে যাবে এটা হবে নফল আমলের দ্বারা এটা মাকসাদ আমাদের আমাদের উদ্দেশ্য যে আল্লাহ তালার সাথে যদি আমার সম্পর্ক হয় যার কারণে সমস্ত সাংগঠনিক কাজ সমস্ত লেখালেখি সমস্ত দাওয়া এইটার সাথে সাথে এটা জরুরি যে আমি ব্যক্তিগত আমল পুরা করি প্রত্যেক দিনের যে আমার ব্যক্তিগত ওয়াজিফা প্রত্যেক দিনে আমার কথার কথা আমি প্রতিদিন করে কোরআন পড়বো এক পৃষ্ঠা করে কোরআন অর্থ সহ আমি পড়বো এটা আমার একটা ব্যক্তিগত ওয়াজিফা এটা আমার প্রতিদিন পুরা করতে হবে আমি প্রতিদিন এটা পুরা করবো ঠিক আছে না এটা আমরা এরকম ভাবে আমরা ওয়াজিফা ঠিক করে নিই প্রতিদিন প্রতিদিনকার জিকির যেটা আছে হ্যাঁ প্রতিদিন ইস্তেকফার করা একশতবার প্রতিদিন একশত সকালে একশত বার রাত সন্ধ্যায় একশত বার ইস্তেক সকালে একশো বার সন্ধ্যা একশো বার দরুদ শরীফ সকালে একশো বার সন্ধ্যা একশো বার কালেমায় সুম যেটা আছে সুহান আল্লাহি আলহামদুলিল্লাহ একবার একশত বার সন্ধ্যায় একশত বার এই যে মানে যেটা রুটিন জিকির যেটা আছে রুটিন কোরআন তেল রয়েছে এই বিষয়গুলো যেন পুরা করি কোরআনের দ্বারা আল্লাহ তালার সাথে সম্পর্ক হয় হ্যাঁ এই জিকিরের দ্বারা বলেন যে এহসানের স্তরে পৌঁছানো যায় এহসানের এহসানের স্তর হচ্ছে আল্লাহ আমি আমি যেন আল্লাহ তালাকে দেখতে পাচ্ছি

এই বিষয়গুলো যেন আমার আপনার মিস না হয় সাংগঠনিক কাজ করতে গিয়ে দাওয়াত দিতে গিয়ে এই যে যে লেখালেখির খেদমত করতে গিয়ে এই বিষয়গুলো যেন আমার না ছুটে ঠিক আছে ইনশাল্লাহ কারণ আমাদের সমস্ত কাজের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ তালার সাথে সম্পর্ক আল্লাহ তালাকে পাওয়া এটা হচ্ছে সবচেয়ে আগে যার কারণে যেটা বলতে চাচ্ছি যে রমাদান মাস আমার মধ্যে একটা চেতনা দিয়ে গিয়েছে যে চেতনার সারমর্ম হচ্ছে যে আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা সারা বছর চালু রাখবো আমি যে রমজান রমজানের যে রোজা সেই রোজার রোজার একটা অংশ আমি সারা বছর চালু রাখবো রমজানে যেই আহ কিয়ামুল্লাইল সেই কিয়ামুল্লাইলের একটা অংশ আমি সারা বছর চালু রাখবো